আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাংলালিংক সিম থেকে গ্রামীণ সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন, মানে টাকা ট্রান্সফার করবেন। তবে বাংলালিংক সিম থেকে কিভাবে গ্রামীণ সিমে টাকা ট্রান্সফার করবেন এটি দেখানোর সাথে সাথে আমি এক বাংলালিংক সিম থেকে, মানে আপনার বাংলালিংক সিম থেকে অন্য আরেকজনের বাংলালিংক সিমে কিভাবে টাকা ট্রান্সফার করবেন এটিও দেখাবো। কারণ আপনারা যেহেতু বাংলালিংক সিম ব্যবহার করেন, অন্য আরেকজনের বাংলালিংক সিমে টাকা ট্রান্সফার করার প্রয়োজন পড়তে পারে। সেজন্য প্রথমে আমি এক বাংলালিংক সিম থেকে, মানে আপনার বাংলালিংক সিম থেকে আরেকজনের বাংলালিংক সিমে কীভাবে টাকা ট্রান্সফার করবেন এটি দেখাবো। তারপরে আমি বাংলালিংক সিম থেকে গ্রামীণ সিমে কীভাবে টাকা ট্রান্সফার করবেন এটি আমি দেখাচ্ছি। বাংলালিংক সিম থেকে বাংলালিংক সিমে টাকা ট্রান্সফার করার জন্য সরাসরি আপনারা আপনাদের মোবাইলের ডায়াল প্যাডে চলে যাবেন এবং *1000# লিখে আপনি বাংলালিংক সিম থেকে কল করবেন। *1000# লিখে আপনি বাংলালিংক সিম থেকে কল করবেন। কল করার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে গেট ইউর ব্যালেন্স ট্রান্সফার পিন অ্যান্ড সেভ ইট ফর ব্যালেন্স ট্রান্সফার। মানে আপনাকে এটি ব্যালেন্স ট্রান্সফারের পিন দেওয়া হবে এবং এটি আপনাকে মনে রাখতে হবে, তাই এটি আপনি কোথাও লিখে রাখবেন। আর এখন এই যে এক নম্বরে দেওয়া আছে গেট পিন, সেজন্য গেট পিনের পাশে 1 লেখা, তাই আপনি এখানে পিন পাওয়ার জন্য 1 লিখে আপনি সেন্ড বাটন টাচ করে পাঠিয়ে দেবেন। দেখুন এখানে দেওয়া আছে ইউর নিউ পিন ইজ 4885, প্লিজ সেভ ইট টু ট্রান্সফার ব্যালেন্স। সেজন্য 4885 এটাই হলো আমাদের ব্যালেন্স ট্রান্সফার পিন, এটি মনে রাখতে হবে। পুনরায় বাংলালিংক থেকে বাংলালিংকে ব্যালেন্স ট্রান্সফারের জন্য কিংবা টাকা ট্রান্সফারের জন্য আপনি মোবাইলের ডায়াল প্যাডে চলে যাবেন। # লিখে আপনি বাংলালিংক সিম থেকে আপনি কল করবেন। তারপর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে লেখা আছে 1 নম্বরে ব্যালেন্স ট্রান্সফার, 2 নম্বরে চেঞ্জ পিন, 3 নম্বরে ফরগট কিংবা রিসেট পিন। যা এখন যেহেতু আমরা ব্যালেন্স ট্রান্সফার করব এবং ব্যালেন্স ট্রান্সফারের পাশে 1 লেখা, তাই আপনি 1 লিখে এখানে সেন্ড করে দেবেন। 1 লিখলাম, এখন এটাকে সেন্ড করে দেব। বলছে প্লিজ এন্টার ইউর ব্যালেন্স ট্রান্সফার পিন, মানে আপনার যে ব্যালেন্স ট্রান্সফারের পিনটি লিখতে বলছে। কিছুক্ষণ আগে আমরা যে পিনটি পেলাম এই পিনটি এখানে লিখতে হবে 4885, তারপর এখানে সেন্ড করে দিতে হবে। এখানে বলছে প্লিজ এন্টার দ্য নাম্বার ইউ ওয়ান্ট টু ট্রান্সফার টু, মানে আপনি কোন নাম্বারে আপনি ট্রান্সফার করতে যাচ্ছেন তার এই মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে। নাম্বার 01963550979, তারপর এখানে সেন্টের মধ্যে টাচ করতে হবে। তারপর এখানে আছে এন্টার অ্যামাউন্ট, মানে আপনি 10 টাকা থেকে 100 টাকার মধ্যে এখানে পাঠাতে পারবেন। এখানে লেখা আছে টিকে 10 টু টিকে 100, আমি এখানে আপাতত 10 লিখছি। এখন সেন্টের মধ্যে টাচ করার সাথে সাথেই এই টাকাটি তার কাছে চলে যাবে, এই বাংলালিংক নাম্বারটিতে। কিছুক্ষণ আগে যে বাংলালিংক নাম্বারটি লিখলাম, কিন্তু এখন আমি সেন্টের মধ্যে টাচ করছি না, কারণ এটি একটি টিউটোরিয়াল ভিডিও হিসেবে আমি তৈরি করলাম। তার কাছে আপাতত আমি টাকা পাঠাতে যাচ্ছি না, যাতে মানে আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা টাকা ট্রান্সফার করবেন, আপনারা ঠিক এই নিয়মে টাকা ট্রান্সফার করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে বাংলালিংক সিম থেকে গ্রামীণ সিমে টাকা ট্রান্সফার করবেন। এই জন্য পুনরায় আপনারা আপনাদের মোবাইলের ডায়াল প্যাডে চলে যাবেন এবং *121*1500# লিখে বাংলালিংক সিম থেকে কল করবেন। তারপর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে, ঠিক আছে? তখন 1 নম্বরে টাচ করে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন, তখন আপনাকে একটি পিন দেবে, আপনি ওই পিনটি লিখে রাখবেন। আমার এটা রেজিস্ট্রেশন করা আছে, সেজন্য আমি আর রেজিস্ট্রেশন করতে যাচ্ছি না। 2 নম্বরে ট্রান্সফার ব্যালেন্স, সেজন্য 2 নম্বরে যে ট্রান্সফার ব্যালেন্স লেখা তার পাশে 2 লেখা, সেজন্য 2 লিখে আমি সেন্ডের মধ্যে টাচ করে দিচ্ছি। তারপরে এখানে একটি গ্রামীণ নাম্বার লিখতে হবে, আপনি যে গ্রামীণ নাম্বারে আপনি টাকা পাঠাচ্ছেন। আমি একটি গ্রামীণ নাম্বার লিখলাম, তারপরে এখানে সেন্ডের মধ্যে টাচ করে দিবেন। তারপরে এখানে কত টাকা আপনি ট্রান্সফার করতে যাচ্ছেন সেটা লিখতে হবে। আপনি 10 টাকা থেকে 100 টাকার মধ্যে এখানে পাঠাতে পারবেন, এটি লেখাও আছে, মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন। তারপর সেন্ডের মধ্যে টাচ করে সেন্ড করে দেবেন। তারপর প্লিজ এন্টার পিন, এখানে আপনি পিন নাম্বারটা আপনাকে দিতে হবে। আমার পিন নাম্বারটা হচ্ছে 1914, যাই হোক পিন নাম্বারটা এখানে দিলাম। এখন সেন্ডের মধ্যে টাচ করার সাথে সাথেই এই টাকাটি তার অ্যাকাউন্টে, মানে তার ওই মোবাইল নাম্বারে ট্রান্সফার হয়ে যাবে, আমি যে মোবাইল নাম্বারটি কিছুক্ষণ আগে লিখলাম। কিন্তু এখন আমি এটি সেন্ড করতে চাচ্ছি না, কারণ আমি এটি একটি টিউটোরিয়াল ভিডিও হিসেবে তৈরি করেছি আপনাদের দেখানোর জন্য যে আপনারা এইভাবে ব্যালেন্স কিংবা টাকা ট্রান্সফার করবেন। ভিডিওটি এই শেষ দিকে এসে আমি আপনাদেরকে বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন টাচ করে অল টাচ করে দিবেন, তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। আপনাদের সকলকে পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।